আপনি জানেন কি কোন পাখি শুলেই মারা যায়, কোন নদীর জল সবসময় গরম থাকে, কোন জীব একটা জিনিসকে দুটো দেখে, সবচেয়ে ছোট মহিলা কোন দেশে রয়েছে? যদি না জেনে থাকেন ভিডিওটি না টেনে কন্টিনিউ করুন, অনেক কিছু অজানা প্রশ্ন উত্তর পাবেন। অজানাকে জানতে চোখ রাখুন। ভিডিওর প্রথম প্রশ্ন, সবচেয়ে বুদ্ধিমান জীব কোনটি? অপশন হাতি, বাদর, বাঘ নাকি শিম্পাঞ্জি? সঠিক উত্তরটি হলো শিম্পাঞ্জি। পরবর্তী প্রশ্ন, ভারতে এখনো পর্যন্ত কতবার নোটবন্দি হয়েছে? অপশন পাঁচবার, তিনবার, একবার নাকি দুইবার? সঠিক উত্তরটি হলো তিনবার। পরবর্তী প্রশ্ন, কোন পাখি শুলেই মারা যায়? অপশন বুলবুলি, কয়েল, টিটুনি, হেমা। সঠিক উত্তরটি হলো টিটুনি। পরবর্তী প্রশ্ন, কোন গাছ কাটলে রক্ত ঝরে? অপশন অর্জুন, শিশু, চন্দন নাকি ড্রাগন ট্রি? সঠিক উত্তরটি হলো ড্রাগন ট্রি। পরবর্তী প্রশ্ন, রবিবারের ছুটি কবে থেকে শুরু হয়? অপশন 1818, 1841, 1843 নাকি 1856? সঠিক উত্তরটি হলো 1843। পরবর্তী প্রশ্ন, কোন দেশের লোক সোনার টয়লেট ব্যবহার করে? অপশন ভারত, আফ্রিকা, সৌদি আরব নাকি চীন? সঠিক উত্তরটি হলো সৌদি আরব। পরবর্তী প্রশ্ন, কোন জীব বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথেই মারা যায়? অপশন কচ্ছপ, পেঙ্গুইন, ক্যাঙ্গারু নাকি বিচ্ছু? সঠিক উত্তরটি হলো বিচ্ছু। পরবর্তী প্রশ্ন, কোন নদীর জল সবসময় গরম থাকে? অপশন ভাগীরথী, কাবেরী, যমুনা নাকি নীলনদ? সঠিক উত্তরটি হলো নীলনদ। পরবর্তী প্রশ্ন, সূর্যের কিরণে কতগুলো রং থাকে? অপশন চার, পাঁচ, সাত নাকি আট? সঠিক উত্তরটি হলো সাত। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সবচেয়ে প্রথম নোটবন্দি হয়? অপশন চীন, রাশিয়া, ভারত নাকি আমেরিকা? সঠিক উত্তরটি হলো চীন। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি ভবনে কতগুলো কামরা আছে? অপশন 230, 250, 320 নাকি 340? সঠিক উত্তরটি হলো 340। পরবর্তী প্রশ্ন, কোন জীব একটা জিনিসকে দুটো দেখে? অপশন কুকুর, বিড়াল, হাতি নাকি গন্ডার? সঠিক উত্তরটি হলো হাতি। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে ছোট মহিলা কোন দেশে রয়েছে? অপশন ভারত, নেপাল, চীন নাকি ভুটান? সঠিক উত্তরটি হলো ভারত। পরবর্তী প্রশ্ন, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? অপশন যমুনা, ভাগীরথী, নর্মদা নাকি সতলুজ? সঠিক উত্তরটি হলো যমুনা। পরবর্তী প্রশ্ন, মহাভারত রচনা করেন কে? অপশন বাল্মীকি, ভাস, সুরদাস নাকি বেদব্যাস? সঠিক উত্তরটি হলো বেদব্যাস। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, কোন জীব বাবা হয়? অপশন জিরাফ, ইঁদুর, বিড়াল নাকি খরগোশ? সঠিক উত্তরটি হলো জিরাফ।